খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা, কি নাম ছড়াটার, বল তো আগে ঠিক করে। ওই যে গুমা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরত বিদেশ দিকে দিগন্তারে, সন্ধে বেলা সূর্যি ঠাকুর যেই বসল পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর সোঁতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা, গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পারে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হারে রে 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 রে। ধরো তুমি সিটিয়ে ভয়ে পালকেরই এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে, আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে, ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে, সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও, রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও। ওই যা দেখো, বলে ফেললাম কোন ছড়া কার লেখা, দোষ কিছু নেই, সবই তোমার কাছেই শেখা।